Yat da kalk bekle lan kutumu. Durdur gelsin. Bir dakika durdur ve ben burada harika durdur. Kemal'e kim geldi? সরকার ঘোষিত লকডাউনের নির্দেশাবলী যথাযথ মানে চলে আমরা যদি স্বাস্থ্যবিধি সহ বিভিন্ন বিধিনিষেধগুলো মেনে না চলি তাহলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করা যাবে না আমরা সকলেই জানি ইতিমধ্যে আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব অনেকাংশে বেড়ে গেছে তাই আমরা সকলেই করোনা প্রাদুর্ভাব রোধ করতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অযথা বিনা প্রয়োজনে আমরা ঘর থেকে বের না হই জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না মাস্ক পরুন মাস্ক পরার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন হোটেল মোটেল কোনো বসে রেস্তোরাঁয় খাওয়া যাবে না এবং আমাদের মুদির দোকান বিভিন্ন দোকানঘর বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে এরপরে দোকানপাট বন্ধ করে দিতে হবে হোটেলে বসে খাওয়া যাবে না প্রয়োজনে পার্সেল নেওয়া যাবে সুতরাং আমরা সকাল সকলেই সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলি শুধু আইন প্রয়োগ করেই এই সচেতনতা বা বাধ্য করা যায় না নিজেরাই আমরা নিজেদের স্বার্থে নিজেদের সচেতন হবে আমরা সকলেই এই বিধিনিষেধগুলো মেনে চলি আমরা প্রশাসনের লোকজন কষ্ট করি আমাদের জনগণকে সচেতন করার জন্য যদি এরপরও যদি আপনারা সচেতন না হই তাহলে আমাদের দুর্ভাগ্য বলা চলে আজকে আমাদের এই মিশন এলাকাও অনেক রোগী করোনা আক্রান্ত রোগী রয়েছে অম্বুকে পাঁচ ছয় ছয়জন করোনা আক্রান্ত রোগী রয়েছে তা আমরা নিজেরাই বুঝতে পারছি না আপনার আশেপাশেই করোনা আক্রান্ত রোগী হয়েছে সুতরাং আপনি সচেতন হওয়া আরও জরুরি বিষয় জরুরি দরকার আপনি জরুরি সচেতন হন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি স্বাস্থ্য যদি মেনে না চলি তাহলে করোনার প্রাদুর্ভাব একজন থেকে দশজন দশজন থেকে বিশজন এভাবে করোনার আক্রান্ত হবেন তাই নিজেদের স্বার্থে আপনারা নিজের নিজেই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার তা থাকার জন্য নিজেই সচেতন থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন যদি আপনারা আইন অমান্য করেন সরকার নির্দেশনা অমান্য করেন তাহলে আইন আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে তাই আপনারা সকলকে অনুরোধ করছি সকলেই সরকার ভূষিত কঠোর বিধিনিষেধগুলো মেনে চলুন বর্তমানে যে দেশে মহামারী আকার ধারণ করে গেছে অলরেডি করোনা জানেন আপনারা যা আগামী বৃহস্পতিবার থেকে যে শাটডাউন দিয়েছে লকডাউন না শাটডাউন মানে সব বন্ধ করে বন্ধ করে দিতে পারবে না আপনারা কেন করছে এই কাজটা সরকার কি ইচ্ছে করে এই ইচ্ছে করতেছে সরকারের স্বার্থে তো আপনার জন্য হইলে আপনার আপনার মাস্ক লাগান নাই আপনার কি স্বার্থ বলেন আপনার মাস্ক না লাগালে আপনার কি লাভ হবে বলেন এইটা তো আপনারা প্রতিদিন ধরলে বলেন মাস্ক লাগানো উচিত ভুল হয়ে গেছে আবার কালকে থেকে দেখা যাবে মাস্ক না লাগাই আপনাদের মধ্যে যদি এইটুকু সচেতনতা না থাকে তাহলে গভর্নমেন্ট কি আর কি করবে আপনাদের জন্য বলেন